আজকে তোমাদের স্ট্যান্ডার্ড টেন্ডেন্সি থেকে একটা অঙ্ক করাবো। দেখো এখানে দেওয়া আছে কি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এখানে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে এন্ড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আমরা এম থেকে এ এম নির্ণয় করবো বা মিন এরিথমেটিক মিন নির্ণয় করবো। এরিথমেটিক মিনের সূত্র হলো বা মিনের সূত্র হলো এক্স বার ইজুকাল টু সামেশন এফ এক্স বাই এন। এখানে দেখো এনটা হচ্ছে এই ফ্রিকুয়েন্সির যোগফল হলো এন, তাহলে এন 30 দেওয়া আছে, এখানে আমাদের কোনো প্রবলেম নেই। এন এর মানটা আমরা পেয়ে গেছি। এখন এফ আর এক্স নির্ণয় করতে হবে। এখন এই ফ্রিকুয়েন্সিকে আমরা এফ বলি, এখানে এফ ফ্রিকুয়েন্সি, আর এক্সটা কি, এক্স হচ্ছে এই ক্লাস ইন্টারভেল গুলোর মিড পয়েন্ট। তাহলে আমরা মিড পয়েন্ট নির্ণয় করি, মিড পয়েন্ট, মিড পয়েন্ট নির্ণয় করব কিভাবে, ক্লাস ইন্টারভেলের প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা, দ্যাট মিন্স আপার লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ভাগ 2। তাহলে দেখো 10 আর 20 যেটা যোগ করলে হয় 30, 2 দ্বারা ভাগ করলে হয় 15। এখানে 20 আর 30 যোগ করলে হয় 50, 50 কে 2 দ্বারা ভাগ করলে হয় 25। এইভাবে এটা হয় 35, পরেরটা 40 আর 50 যোগ করলে 90, 90 কে 2 দ্বারা ভাগ করলে 45, তারপর 50 প্লাস 60 হলো 110, 110 কে 2 দ্বারা ভাগ করলে হয় 55। এইভাবে আমরা এখান থেকে পাই 65। এখন দেখো এইখানে আছে কি সামেশন এফ ইনটু এক্স, তাহলে আমরা এফ ইনটু এক্সটা বের করি। এফ ইনটু এক্স, তাহলে দেখো এখানে এফ আছে, এখানে এক্স আছে, তাহলে দুইটা গুণ করে দিলেই হয়ে যায়। তাহলে 3 × 15 কত হয় 45, 5 × 25 কত হয় 125, 10 × 35 কত হয় 350, 5 × 45 কত হয়, 5×25 = 5, 4×20 2×22, এটা আসতেছে 165, এখানে আসতেছে 4×20 = 0, 4×24 = 26, 26। এখানে দেখো এখন আছে সূত্রেতে আছে হলো সামেশন এফ এক্স, তাহলে আমরা এটা যোগ করে ফেলি, যোগ করলে আসতেছে হচ্ছে 1170। তাহলে আমরা এখানে লিখতে পারি সামেশন এফ এক্স ইজুকাল টু হলো 1170। তাহলে আমরা এখানে লিখি 1170। এখন 1170 কে 30 দিয়ে ভাগ করলে আসতেছে দেখো 39। তাহলে আমরা এই প্রদত্ত ডিস্ট্রিবিউশনের গড় হচ্ছে 39। আচ্ছা তাহলে এখানে এখানে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টস করতে পারবা, কমেন্টস করে জানাইও, আমরা নেক্সট সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আমরা এখান থেকে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে তখন গড় বের করলাম। এখন আমরা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে প্রচুরক বের করব। প্রচুরক মানে হলো মোড, মোড বের করব। মোডের সূত্র হচ্ছে এল ওয়ান ডেল্টা ওয়ান ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইনটু সি। এখানে বলে রাখি প্রথমে এল ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর, প্রচুরকটা কি, প্রচুরক হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে। তাহলে আমরা প্রথমে দেখো এল ওয়ান হচ্ছে কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, আর ডেল্টা ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণীর ফ্রিকোয়েন্সির পার্থক্য, ডেল্টা টু হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরের শ্রেণীর ফ্রিকোয়েন্সির পার্থক্য, আর সি হচ্ছে প্রচুরক শ্রেণীর
শ্রেণী ব্যক্তির ডিফারেন্সটা, ক্লাস ক্লাস লিমিট। আচ্ছা দেখো, এখন আমরা প্রথমে নির্ণয় করতে হবে প্রচুরক শ্রেণী কোনটা। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমরা প্রচুরক শ্রেণী হবে সেইটাই যেইখানে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বড় আছে, তার এগেনস্টে যেইটা আছে সেইটা হচ্ছে শ্রেণীটাকে বলা হয় প্রচুরক শ্রেণী। দেখো ফ্রিকোয়েন্সির মধ্যে সবচেয়ে বড় কত, এখান থেকে সবচেয়ে বড় আছে 10। এখন এই দশের, এই দশ হচ্ছে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি, এর দশের বিপরীতে যেটা আছে এইটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে দেখো মোট ক্লাস, আমরা মোট ক্লাসটা কত হচ্ছে, মোট ক্লাস হচ্ছে হলো 30 থেকে 40। তাহলে সূত্র মতে L1 কে, L1 হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এখানে 30 থেকে 40, তাহলে নিচে কত আছে, এখানে নিচে আছে হচ্ছে 30 প্লাস Δ1। Δ1টা কি বলছি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে এই দুইটার বিয়োগ কত হয় 5, 10 থেকে 5 বাদ দিলে হয় 5, তাহলে নিচেও আছে Δ1, তাহলে 5। এখা Δ2 কি বলছি, এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পরবর্তী গণসংখ্যার পার্থক্য। এখানেও দেখো 10 থেকে 5 বাদ দিলে 5 হয়, এখানেও 5। এখন সিটা কি হচ্ছে, সি হচ্ছে ক্লাস লিমিট। দেখো এই যে প্রচুরক শ্রেণীটা দুইটার ডিফারেন্স, তাহলে 40 থেকে 30 বাদ দিলে হয় 10। আচ্ছা তাহলে এখানে 10টা 5, 1টা 10, 10 কাটা গেলে থাকে, তাহলে দেখো 30 যোগ 5 আসতেছে 35। তাহলে আমরা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে কি বের করে ফেললাম, মোড বের করে ফেললাম। আচ্ছা এখন এই একই ডিস্ট্রিবিউশন থেকে আমরা কি করলাম, গড় বের করলাম, মোড বের করলাম, এখন আমরা মিডিয়ানটা বের করব। মিডিয়ানটা বের করার জন্য আগের আগের মতোই তোমার মিডিয়ান ক্লাস বের করতে হবে। মিডিয়ান ক্লাসের তোমার মিডিয়ানের সূত্র হলো L1 প্লাস N/2 মাইনাস PCF বাই হলো FM ইনটু C। এখন প্রথমে আমার মিডিয়ান ক্লাসটা নির্ণয় করতে হবে। মিডিয়ান ক্লাস নির্ণয় করার জন্য তোমার একটা নতুন একটা গড় করতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে করব, আমার দেখো এই 3 কে আমি প্রথমে লিখবো, তারপরে 3 আর 5 যোগ করব, কত আসতেছে 8। মানে এই যে এখানে ডাইরেক্ট এই দুটো যোগ করে এখানে, তারপর এই 8 আর এই 10 যোগ করে আসবে এখানে 18। এই 18 আর 5 যোগ করে আসতেছে 23, 23 আর 3 যোগ করে 26, 26 আর 4 যোগ করে আসতেছে 30। দেখবা এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির লাস্ট সংখ্যা আর নাম্বার অফ ফ্রিকোয়েন্সির শেষ সংখ্যা মিলে যাবে। আচ্ছা তাহলে আমার মিডিয়ান ক্লাসটা কিভাবে নির্ণয় করব, মিডিয়ান ক্লাস নির্ণয় করার জন্য প্রথমে দেখো N/2 নির্ণয় করব। N/2 কত আসতেছে, N হলো 30, 2 হচ্ছে 2, ভাগ হচ্ছে 15। দেখো এই 15টা আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে খুঁজবো, কোথায় আছে দেখো, অবশ্যই 3-এর মধ্যে নাই, এই 8-এর মধ্যেও নাই, তারপরে কি আছে 18, তাহলে 8 থেকে 18 এই 18-এর মধ্যেই আছে। তাহলে আমার এই এইটার এগেনস্টে যেটা আছে এইটাই হচ্ছে মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাসটা আবার কি হয়, মিডিয়ান ক্লাস হচ্ছে 30 থেকে 40। তাহলে দেখো সূত্র মতে L1 হচ্ছে মিডিয়ান ক্লাসের নিম্ন সীমা, তাহলে লোয়ার লিমিট হচ্ছে 30 প্লাস
এখানে এন হচ্ছে থার্ডে বাই টু পিসিএফ, পিসিএফটা কি বলছে আমার যেই শ্রেণীর মিডিয়ান ক্লাস তার আগের শ্রেণীর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো মিডিয়ান ক্লাস কোনটা 30 থেকে 40, এটার আগের শ্রেণীর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? দেখো এটার আগের শ্রেণীর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার 8। এখন নিচের এফএম, এফএম হচ্ছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি 10 ইনটু 10, 10 হচ্ছে ক্লাস লিমিট বা ক্লাস ইন্টারভাল, ক্লাস লিমিট হলো 30, 40 থেকে 30 বাদ দিলে 10। তাহলে এইখানে 30 যোগ 10 এটা ভাগ করলে হয় 15 মাইনাস 8 ইনটু 10, এই 10 10 কাটা যায় 30 যোগ 7, তাহলে আসতেছে 37। তাহলে দেখো আমরা একই ডিস্ট্রিবিউশন থেকে কি নির্ণয় করলাম, অ্যারিথমেটিক মিন বা মিন মিডিয়ান মোড। থ্যাংক ইউ। আগামীকাল তোমাদের একই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন নির্ণয় করবো, অর্থাৎ এ এম, জি এম, এইচ এম নির্ণয় করবো। থ্যাংক ইউ।